নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে দেখুন, এই কচি কচি শিম দিয়ে আপনাদের আমি শিম বাটা দেখাবো। তার জন্য শিমগুলো আমি কেটে নিচ্ছি। শিমগুলো দেখুন আমার এইভাবে কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নেব। আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি সামান্য, শিমগুলো একটু সেদ্ধ করে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, এবার ভালো করে সেদ্ধ হোক। দেখুন শিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি বেটে নিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, চারটে রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এবার আমি বেটে নেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। বেটে রাখা শিমগুলো আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন শিম বাটা আমার রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। শিম বাটা আমার রেডি হয়ে গেছে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।